নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা গাইড টক, সঙ্গে আমি সুমন্ত। বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউবে এসেছেন বা যারা নতুন ইউটিউবে আসতে চান, কিছু চিন্তা ভাবনা করছে, তো প্রত্যেকের জন্য। তো অ্যাকচুয়ালি দেখুন, এই যে আমি বাংলা গাইড টক চ্যানেলটা আপনারা দেখছেন, তো এই চ্যানেলে মেনলি যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবার তাদের গাইড করা, বা তাদের যে কোয়ারিগুলো থাকে, তাদের মনে যে প্রশ্নগুলো থাকে, সেগুলো সব মানে আমি যতটা জানি আপনাদেরকে অবশ্যই আমি হেল্প করব। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হন, বা প্রত্যেক নতুন ইউটিউবার বা যার পুরোনো ইউটিউবার, প্রত্যেকের জন্য কিন্তু এই চ্যানেলটা, বিশেষ করে প্রত্যেকটা গাইড সংক্রান্ত ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। বা যারা দেখেছেন শেষ পর্যন্ত প্রথম থেকে, আপনি অবশ্যই জানেন যে এখানে ইউটিউব গাইড সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। তো অ্যাকচুয়ালি আপনার যে কোয়ারিগুলো প্রত্যেকটা আপনি হেল্পের জন্য আপনি কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো যতটা জানি। তো আজকের যে বিশেষ করে যে ভিডিওটা, আপনাদের কিছুটা হলেও মোটিভেশন আশা করি এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই কিছুটা মোটিভেট পাবেন আপনি ইউটিউব সংক্রান্ত, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখুন, আজকে অনেকে যারা ইউটিউবে এসছেন তো ভালো কথা, এবং যারা ইউটিউবে আসেননি তারা অনেকে ভাবেন যে আমার DSLR নেই বা আমার ভালো ক্যামেরা নেই, তো আমি কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবো, বা ইউটিউব কি করে আমি ভিডিও আপলোড করব, বা কি করে কি আমি এটাকে চালাবো চ্যানেলটাকে। তো এটা অনেকে ভেবে পেছিয়ে যান, এবং অনেকে এটা ভেবেও কিন্তু এগিয়ে আসেন, এবং এগিয়ে এসে কিছু ভিডিও আপলোড করেন মোবাইলের মাধ্যমে, এবং আপলোড করার পর শুট করেন, ভিডিও শুট করে আপলোড করেন। তো এইভাবে কিছুদিন করার পর তারাও কিন্তু পেছিয়ে যান। কেন না ভাবেন যে আমার ঠিকঠাক হচ্ছে না, মনে হয় DSLR এর ভালো একটা ছবি আসতো, বা ভালো ভিডিও কোয়ালিটি ভালো হয়, আমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ, বা আমার ঠিকঠাক ভাবে মানে আপলোড করা হচ্ছে না, বা ঠিক ভিডিও মতন হচ্ছে না এই মোবাইলের দ্বারা। তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা, নেগেটিভ ভাবনা চিন্তা করতে করতে তারা কিন্তু পিছিয়ে যান, এবং তারা চ্যানেলে ভিডিও আপলোড করা ছেড়ে দেন, বা তারা চ্যানেলটাকে চালান না। তো অ্যাকচুয়ালি আজকে আপনাদের জন্যই ভিডিওটা, যারা এই ভেবে, যারা আপনারা চ্যানেল ক্রিয়েট করেও, যারা ভিডিও আপলোড করেও যারা ছেড়ে দেন মাঝপথে, তো তাদের জন্য এই ভিডিওটা প্রত্যেকে দেখুন। তো অ্যাকচুয়ালি আপনাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য যে বিশেষ যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আপনার ক্যামেরা, এবং ক্যামেরা থেকে ভিডিও কন্টেন্ট যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা অবশ্যই ভালো হতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি কি, আপনার ক্যামেরার যে কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, সেই পিকচার কোয়ালিটির থেকেও যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, তো অবশ্যই কিন্তু আপনি ভালো রকম গেন করবেন ইউটিউবে। এটা আমি প্রথম থেকেই কিন্তু বলে এসেছি যে আপনার ইউটিউব ভিডিও আপলোড করতে গেলে ভিডিওর কন্টেন্ট আপনাকে ভালো হতে হবে। তো অবশ্যই এটা মনে রাখবেন, আপনার ক্যামেরার কোয়ালিটি সেরকম না হলেও চলবে, কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে ভিডিও। তো এখন এক্সাম্পল, আমি যে আপনাদেরকে ভিডিওটা মানে আপলোড করলাম, বা এই যে ভিডিওটা আপনারা দেখছেন, তো এটা কিন্তু আপনারা কি ভাবছেন আমি জানি না, তবে এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে শুট করা, এবং মোবাইলটাও আমি বলে দিই, এটা হচ্ছে Redmi 8 মোবাইলে এই ক্যামেরাতে এই ফটোটা মানে এই ভিডিওটা শুট করা। এবং আমি কিন্তু মোবাইল থেকে এগুলো আপলোড করি, তাই আপনাদের যদি কিছু মনে হয় যে না মোবাইল দ্বারা হয় না, তো তারা অবশ্যই ভুল করবেন, অবশ্যই হয়। আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটির দিকে আপনি নজর দিন, আপনার পিকচার কোয়ালিটি মোটামুটি হলেও চলবে। অতএব আপনার যদি DSLR ক্যামেরা না থাকে, বা DSLR ক্যামেরার কেনার ক্ষমতা যদি না থাকে, তো অবশ্যই আপনি ঘাবড়াবেন না, আপনি আপনার মোবাইল, কাছে থাকা মোবাইল দিয়েই কিন্তু আপনি ভিডিও শুট করে আপলোড করতে পারেন, এবং একটা ইউটিউব চ্যানেলে সফল ইউটিউবার কিন্তু আপনি হতে পারেন। তো অনেকে ভাবেন যে আমার কাছে কোনো স্পিকার নেই, মানে আমি কথা যে বলবো এটা কোনো স্পিকার নেই, তো স্পিকার না হলেও চলবে। তো অনেকে আপনারা এটা ভাবেন যে না, বয়া কোম্পানির মাইক, আমি শুনেছি ইউটিউবে যারা বড় বড় ইউটিউবার তারা বয়া কোম্পানির মাইক মোটামুটি নর্মাল একটা প্রাইসের মধ্যেও তারা ইউজ করে, তো আমার তো নেই, তো ভিডিও কোয়ালিটি ভালো না হোক চলবে, কিন্তু আমার যে ভয়েস সাউন্ড এটা তো দরকার। তো আমি বলি, আপনি যখন মোবাইলে ভিডিও শুট করবেন, তো সেখানেও কিন্তু আপনার সাউন্ড যে খুব খারাপ হবে সেটা কিন্তু না। তো আমি যে এখন মাইকটা ইউজ করছি এটা খুবই একটা মানে মোটামুটি আপনার 150 টাকার মতো দাম, তো এর বেশি দাম না, আমি খুবই লো কোয়ালিটির মাইক এটা ইউজ করছি। তো আশা করি এটা আপনাদের অবশ্যই মনে হতে পারে যে না, একটা মোটামুটি ভালো মাইকের দরকার, কোনো কিচ্ছু দরকার নেই। তো আমি প্রথম প্রথম তো মানে মাইক ছাড়াও ভেবেছিলাম যে আমি ভিডিও শুট করব, এই যে এই মাইকটা দেখছেন, এটা শুধুমাত্র কিন্তু একটা 150 টাকা, মাত্র 150 টাকা মূল্যের একটা মাইক, এবং এই ক্যামেরা আমি যে মোবাইল থেকে এটা আমি শুট করছি ভিডিওটা। অতএব এটা আপনার একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে যে আপনার DSLR ক্যামেরা বা আপনার বয়া মাইক দরকার, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা। তো আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু মোটেই না। অতএব আপনারা যদি DSLR কাছে নাও থাকে, আপনি একটা মোবাইল থেকে আপনার এই মাইক কেনার ক্ষমতা, যদি 150 টাকাও যদি আপনি মানে মাইক কিনতে না চান, তো মাইক ছাড়াই কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনার শুধুমাত্র মোবাইলটা হলেই হবে। এবং আপনি যদি ভাবেন যে আমার কোনো স্ট্যান্ড নেই ক্যামেরা, যে আমি মোবাইলটা রাখবো,
তো আমার কোনো তো এখানে কোনো স্ট্যান্ড আমি পাচ্ছি না, তো কোনো কিছু দরকার নেই, আপনি একটা জলের বোতল অবশ্যই জানেন, তো জলের বোতলটাকে আপনি মাঝ বরাবর একটু কেটে দেবেন, পেছনের দিকটা কেটে দিয়ে আপনি সেই মোবাইলটা তার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আপনি কিন্তু সেইভাবে কিন্তু মোবাইলের মাধ্যমে ক্যামেরা শ্যুট করতে পারেন। অবশ্যই হবে, আপনি মোটামুটি ক্যামেরাটা রাখার মতো একটা জায়গা বা আপনি একটা চেয়ারের মধ্যে কিছু বই টই বা কিছু আপনার প্যাকেট ভারী জাতীয় কিছু রেখে তার মধ্যে আপনি যদি মোবাইলটা রাখেন, মোট কথা আপনাকে দেখতে পেলেই হবে। তো সেই রকম ভাবেও কিন্তু আপনি শ্যুট করতে পারেন, কোনো কিছু অসুবিধা নেই। এবং আপনি যদি ভাবেন যে না আমি কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, তো আমি সমস্ত ভিডিওটাকে এসইও ভিডিও এসইও কিভাবে করবো, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যদি জেনে না থাকেন ভিডিও আছে আপনি জেনে নেবেন দেখে নেবেন, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করবো সম্পূর্ণ কিন্তু আপনি মোবাইল থেকেই করতে পারবেন। মোবাইলে যখন আপনি কিছু সার্চ করবেন কোনো একটা ভিডিও ইউটিউবে, তো সেই সার্চ বারের মধ্যে অনেক কিছু অটোমেটিক চলে আসে। হয়তো আপনি লিখলেন যে হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল, তো আপনি যখনই লিখবেন হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব যখনই লিখবেন সেই মাত্র অনেক কিছু সার্চ বারে কিন্তু সেই টপিকগুলো চলে আসে। তো সেখান থেকে আপনি সেই টপিকগুলো নিয়ে আপনার ভিডিওর মধ্যে ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে এসইও কিন্তু সব থেকে ভালো হবে যদি আপনি এইভাবে করেন, তো আমি বিশেষত এটাই করি। তো অতএব আপনার কম্পিউটার বা পিসি ল্যাপটপ না থাকলেও কিন্তু আপনার সম্পূর্ণ মোবাইলের দ্বারা নির্ভর করে, আপনার কম্পিউটার ল্যাপটপ না থাকুক, আপনার স্ট্যান্ড না থাকুক, আপনার মাইক না থাকুক, কোনো কিছু দরকার নেই, আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই যথেষ্ট। আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি কিন্তু কম্পিউটারের সমান। অতএব এখনকার দিনে আপনার হাতের মুঠোয় সবকিছু, অতএব অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি চাইলে, আপনার যদি সেই এনার্জি থাকে, আপনার যদি সেই ইচ্ছা থাকে, আপনি অবশ্যই একজন ইউটিউবার হিসেবে সাফল্য পাবেন। তো তার জন্য আপনি যদি এটুকু ভেবে পিছিয়ে যান বা আপনি যদি ভাবেন যে আমি এইসব কিনে তারপরে ইউটিউব চ্যানেল স্টার্ট করব, তো আজ থেকেই অন্ততপক্ষে আমার এই কথাগুলো শোনার পর আজ থেকেই আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা স্টার্ট করে দিন এবং আপনার কাছে থাকা মোবাইল দিয়ে আপনি স্টার্ট করে দিন। তারপর আপনি যখন আস্তে আস্তে ইউটিউব থেকে গেইন করবেন বা ইউটিউব থেকে যদি কিছু অর্থ উপার্জন করবেন, অবশ্যই করতে পারবেন, তো যখন করবেন আপনি কিনে নেবেন বা আপনার যখন সামর্থ্য হবে আপনি তখন ওইসব আস্তে আস্তে ইউটিউব সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো দরকার আপনি আস্তে আস্তে কিনে নেবেন। কিন্তু এখন আপাতত আপনার কাছে যেটা আছে তো সেটা থেকেই আপনি কিন্তু ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন। তো আশা করি একটু হলেও যারা নতুন ইউটিউবার প্রত্যেকের মধ্যে এতটুকু মোটিভেট আপনারা পেয়েছেন, যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সকলকে জানান এটা, যারা এই সমস্ত ভাবে পিছিয়ে যাচ্ছে প্রত্যেককে জানান, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, এই ভিডিওটিকে শেয়ার করবেন। এবং আপনি মানে যে কোনো টাইপের হেল্প যদি আপনি মানে জানতে চান আমার কাছ থেকে, তো অবশ্যই আপনি কমেন্ট করুন, ইউটিউব গাইড সংক্রান্ত সমস্ত কিছু আপনি আমি যতটুকু জানি অবশ্যই আপনাকে হেল্প করব এবং তার জন্যই কিন্তু এই চ্যানেলটি খোলা। এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল অপশনে ক্লিক করে রেখে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে একটি নতুন ভিডিওর, ভালো কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সামনে অবশ্যই একটা ভিডিও এর পরে আমি নিয়ে আসছি। আপাতত এইটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।